চট্টগ্রাম পর্বে একদিনও অনুশীলন না করেও বিপিএলে রান সংগ্রহে সবার চেয়ে এগিয়ে সাকিব। বাকিরা যখন ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করেও মাঠে পারফর্ম করতে পারেন না, সেখানে ভিন্ন সাকিব আল হাসান। সাকিব কি আসলেই প্র্যাকটিস করেন না, নাকি আছে অন্য কোনো রহস্য? তারই ব্যাখ্যা দিয়েছেন ফরচুন বরিশালের সহকারী কোচ মিজানুর রহমান বাবুল। নেটে একের পর এক বিগ হিট সাকিব আল হাসানের। এবারের বিপিএল এ প্র্যাকটিসে এমন দৃশ্য সত্যি বিরল। বাংলাদেশ প্রিমিয়ার লীগ ক্রিকেটে রান তোলায় সবার উপরে সাকিব, অথচ সেই সাকিব আল হাসান চট্টগ্রাম পর্বে একদিনও করেননি প্র্যাকটিস। তবে ঢাকায় ফিরে পুরোপুরি ভিন্ন রূপে টাইগার ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ছয় ম্যাচে 275 রান নিয়ে শীর্ষে থাকা সাকিব চট্টগ্রামেই মেরেছেন 250, যার দুটোতেই রান 80+। টুর্নামেন্টে স্ট্রাইক রেটও প্রায় 200। কোনো প্র্যাকটিস না করেও কিভাবে এমন পারফর্ম করছেন সাকিব? সাকিব যে বড় বড় দুইটা ইনিংস খেলেছে এবং এরপরের দিন প্র্যাকটিসে এসে তো কোনো আসলে ওই রকম কাজ করে না, যতটুকু তার রেস্ট নিলে সে যতটুকু সে, আপনারা শুধু বাইরের থেকে দেখেন যে ও প্র্যাকটিসে আসেনি, ব্যাটিং করে নেই, বোলিং করে নেই, এছাড়া যে আরও অন্যান্য কাজগুলো আছে সেগুলো তো আসলে বাইরের থেকে দেখা যায় না। বোলিংয়ে কিছুটা বিবর্ণ সাকিব আল হাসান, ছয় ম্যাচে উইকেট নিয়েছেন 3টা, যদিও ইকোনমি বেশ ভালোই 6.04। তবে ব্যাট হাতে সাকিব যেটা করছেন সেটা অবিশ্বাস্য, আর কাজটা খুব সহজেই করে দেখাচ্ছেন দেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। যেরকম সিচুয়েশনে সাকিব ওই প্রথম থেকে শেষ পর্যন্ত খেলেছে এরকম ব্যাটিং আমি সাকিবকে দেখিনি, এবং এর পরের ম্যাচটাও অ্যাজ ওয়েল ওই রকমই ব্যাটিং করছে। সো সবার দৃষ্টিতেই সাকিব বলবো যে সেরা ফর্মে আছে অ্যাজ এ ব্যাটসম্যান। শুধু ব্যাটিংই নয়, বিপিএলে সাকিবের নেতৃত্ব গুণেও মুগ্ধ দলের কোচিং স্টাফরা। হাট দিয়ে আসর শুরু করা ফরচুন বরিশাল সাকিবের ক্যাপ্টেন্সিতে জিতেছে পরের 5টা ম্যাচেই। শেখ আশিক, বিবিসি নিউজ, ঢাকা।